আমাদের বাড়ির ছোট বউ বড় মাছটা কাটতেছে এই এবারে বলে দা মাওলানা আলাউদ্দিন চাচার আমার তিনটা না হলে হবে না দেখছো না এই লেস্টেস বাদ যাবে কাতলা মাছের জন্য আরেকটা গামলা লাগবে একটা গামলা লাগবে আরেকটা গামলা কে নিয়ে আসবে তুমি আসো বউ ওখানে ওই যে তদারকিতে আছে হেড অফ দা মাথা কই তদারকিতে আছে এখানকার ইলিশ তো কাতলা মাছটা মনে হয় 3-4 কেজি হবে নাকি আমাদের সেদিনই আমাদের 3-4 টুকরা করে নিয়ে আসে কাতলা মাছ 4 কেজি কাতলা মাছ একদম পেট একেবারে কারণ এটা ছোট হয়ে যায় হ্যাঁ ঠিক আছে আছে 900 গ্রাম 1 কেজি 900 টাকা কেজি খাওয়া দাওয়া হবে আর ননদ তো সর্বপ্রথম ননদ আর ননাস আমি ননদ ননাস সব হয়ে গেছে এখানে সবাই কাজ করতেছে একজন ঝাড়ুদারনি হয়ে গেছে হ্যাঁ বটি এই যে এখানে সামনিয়াপা পেঁয়াজ কাটতে বসছে আন্টি এতক্ষণ তরকারি ধুয়ে পাকলে দিল উদানি হয়ে গিয়েছে জিয়াপা খবরদার অ্যাডভোকেট সাহেবের ওয়াইফকে দিয়ে আমরা এখন ঘর ঝাড়ু দেওয়াচ্ছি আল্লাহ গোসল না করলে মানুষ এত খুশি হয় জানা ছিল না খুব ভাল লাগতেছে দুজনাই খুব খুশি কড়াইয়ের পিছে কাদা মাখতে হয় তাই না চুলাই দিতে গেলে এভাবে কাদা মাখে তারপরে চুলায় বসাতে হয় তাহলে কালিটা লাগে না তাই না কি কাদা মাখলা কি স্পেশাল কোনো কাদা আছে মাটি এই যে চুলাই বসে যাচ্ছে কড়াই রান্নার জন্য প্রস্তুত বিসমিল্লাহির রহমানির রহিম আজকের ওয়েদারটা এত খারাপ যে বলার না সবকিছু ভালো লাগতেছে না রান্না গ্যাস না মাটির চুলায় আম্মু কি বসাইছো আমার তো শেষ চার্জ বেগুন পালং শাক মূলা না না শুধু বেগুন পালং শাক বেগুন আলু পালং শাক পালং শাক বড়ি বেগুন পালন শাক বড়ি বেগুন রান্না হচ্ছে এবার কি শোল মাছ এখানে রুই মাছ রান্না হবে আলাদা শোল মাছ রান্না হবে আলাদা কিন্তু এটাকে আবার ঝাল লবণ দিয়ে মাখাই নিচ্ছে কম লাগে আমি ঝাল লবণ হলুদ সব দিয়ে মাখাই লবণ লাগবে
গরম না ছোলাটা একটু উঁচু করে নিতে হবে চারি সাইডে গরম না তাহলে আমি এখন কি মাছ ভাজবো শোন যেটা হয় ভেজে ফেলো রুই মাছ ভাজি আগে আমি আমি মানে এখানে তার শোল মাছ রান্না করে ফেলবা আমি তারপরে ওখানে রুই মাছ দুই না কাপলা আমি আসলে শুধু কোন ফ্রিজ হয়ে যাই আজকেও আরো দুইটা তিনটা কাপলা মাছ আনা হয়েছে আজকে কাপলা মাছ রুই মাছ সব এটা হচ্ছে শোল মাছ এটা হচ্ছে এটা ছোট কি বাটা মাছ হ্যাঁ বাটা মাছ মিশালি মাছ আমাদের পালন হয়